করোনাকালীন সময়ে আমাদের কাছে প্রচুর দম্পতি আসছে যারা প্রেগনেন্সি নিতে চায়। দেখুন, আমরা এই করোনাকালীন সময়ে, বিশেষ করে 2020 সালে, অনেক এই নিঃসন্তান দম্পতিকে উপদেশ দিয়েছিলাম যে না, এই সময়টা গর্ভবতী হয়েন। এখনও কিন্তু এই করোনার প্রকোপ থেকে আমরা রক্ষা পাইনি। কাজে আর কতদিন তারা ধৈর্য ধরবে? মেয়েদের বয়সটা 30 বছরের বেশি হয়ে যাচ্ছে এবং যাদের দেখা যাচ্ছে কিছু কিছু সমস্যা আছে, যেমন যাদের পলিসিস্টিক ওভারি আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের মাসিকের অনিয়মিত হিস্ট্রিটা অনেক দিন ধরে আছে, যারা অনেক দিন ধরে এই বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে আমরা যেটা উপদেশ দিতে চাই সেটা হচ্ছে, আপনারা অবশ্যই, এখন যেহেতু 1.5 বছরের বেশি হয়ে গেছে, আপনারা গর্ভধারণের চেষ্টা করবেন, আমাদের কাছে আসবেন, আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করব কিভাবে আপনারা গর্ভবতী হতে পারেন। কিন্তু আপনারা যদি এই গর্ভধারণের চেষ্টার পূর্বেই কোভিড ভ্যাকসিনটা 2 ডোজ নিয়ে নেন, এতে করে আপনার প্রেগনেন্সিটা অনেক ভালো থাকবে। কারণ আমরা আসলে জানি না আরও কতদিন এই করোনাকাল নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। কাজে এখন আর আমরা কাপলদেরকে নিরুৎসাহিত করতে পারছি না, কারণ অনেক কাপলেরই বয়স বেড়ে যাচ্ছে এবং তাদের জটিলতাও বেড়ে যাচ্ছে। কাজেই তাদের প্রতি উপদেশ হচ্ছে, আপনারা অবশ্যই কোভিড ভ্যাকসিনের ডোজটা নিয়ে আপনারা অবশ্যই গর্ভাবস্থার জন্য চেষ্টা করুন। তবে এক্ষেত্রে যেসব কাপল দেখা যাচ্ছে, যারা কেবল বিয়ে হয়েছে, যাদের বয়স অনেক ইয়াং আছে, যাদের 30 বছরের নিচে, মাত্র 23-24 বছর বয়স, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই নিরুৎসাহিত করব, কারণ আপনাদের হাতে এখনও প্রচুর সময় আছে। আমরা চাচ্ছি যে আপনারা যেন সুস্থ অবস্থায়, একটি সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে আপনাদের অনাগত শিশুকে এই পৃথিবীতে নিয়ে আসেন। আসলে আমরা এই নিঃসন্তান দম্পতিদেরকে এই কথাগুলো বলতাম না, যেহেতু চোখের সামনে প্রতিদিনে আমাদের প্রচুর মারা আসছে তাদের গর্ভাবস্থার বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে। তার মধ্যে একটি হচ্ছে তাদের অ্যাবর্শন হচ্ছে, তাদের দেখা যাচ্ছে যে গর্ভের শিশুটা 7 মাস 8 মাস সে বাচ্চার নড়াচড়া বুঝতে পারছে না। অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে সে নিজেও বুঝতে পারেনি সে কোভিড-19 দ্বারা আক্রান্ত হয়েছে, এবং কোভিড-19 এমনই একটি ভাইরাস যে দেখা যাচ্ছে যে এটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ইয়ে করছে। যদিও এর মেন টার্গেট থাকে লাংস বা ফুসফুস, কিন্তু ও কিন্তু আস্তে আস্তে অনেকগুলো অর্গানের এটা ইনফেকশনটা ছড়িয়ে দিতে পারে। আরেকটা ব্যাপার যেটা দেখা যাচ্ছে যে অনেক দম্পতি আসছে যারা আসলে অতিমাত্রায় তাদের ওজনটা বেশি, সেটার জন্য তাদের মাসিকের অনিয়মন হচ্ছে, এবং এই লকডাউন থাকার কারণে তারা আরও বেশি ওজন বৃদ্ধি করে আমাদের কাছে আসছে। তাদের প্রতি আমার অনুরোধ, আপনাদেরকে যদিও আমরা এখন প্রেগনেন্সি নিতে নিষেধ করছি, কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখুন, এবং আপনারা বাসায় নিয়মিত এক্সারসাইজ করুন এবং ডায়েটটা কন্ট্রোল করুন। আদারওয়াইজ আমরা প্রচুর পাচ্ছি যে তাকে প্রেগনেন্সি নিতে নিষেধ করেছি, তাকে ওজন কমাতে বলেছি, কিন্তু সে 5 মাস 6 মাস পর এসছে যে তার 5-6 কেজি ওজন বেড়ে গেছে, এবং প্রেগনেন্সি কি তাদের মাসিকই হচ্ছে না, তাদের মাসিকই হয়তো বন্ধ আছে। কাজে এই কাপলদের প্রতি আমার অনুরোধ। আরেকটা ব্যাপার যেটা, অনেক কাপল আছে যাদের হাজবেন্ড দেশের বাইরে চলে যাবে, তাদের ক্ষেত্রেও যেটা অনুরোধ যে আপনারা আপনাদের হাজবেন্ডকে নিয়ে একসাথে এই বাচ্চা আসার চিকিৎসাটা নেবেন। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে স্বামীর আসলে বীর্যের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু স্বামীর সেই বীর্যের সমস্যা চিকিৎসা করে সমাধান না করা পর্যন্ত আমরা বাচ্চা আনতে পারি না। কাজেই আপনারা এই সময়টাকে অবশ্যই সঠিকভাবে ব্যবহার করুন, কিন্তু সেটা আপনার অবস্থা বুঝে, আপনার কোন কোন সমস্যা আছে সেটা আপনি ডায়াগনোসিস করুন, সেটাকে সমাধান করার জন্য আপনার যেসব মেডিসিন নেওয়া দরকার, যেসব এক্সারসাইজ করা দরকার, সেগুলো আপনি ঠিকমতো পালন করুন এবং নিজেকে তৈরি রাখুন। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই এই করোনাকালীন সময়টা পার করব, এবং আমরা তখন আপনাদেরকে অবশ্যই উৎসাহিত করব প্রেগনেন্সি নেওয়ার জন্য।